বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে তৈরি করেছি মিষ্টি বদি দিয়ে একটা আচার। যেমন দেখতে সুন্দর তেমন লবণীয় একটা আচার। আসলে মিষ্টি বদি দিয়ে আচার করলে মিষ্টি বদি আচারটা সেন্ট সব কিছু মিলিয়ে অসাধারণ একটা আচার হয়। আচারটা বাসায় যারা বাসায় অনেক পছন্দ করেন আচার খেতে, তারা কন্টিনিউ করে বাসায় দেখে খেলে অনেক মজা লাগবে, অনেক টেস্টি একটা আচার। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমরা রান্নাতে চলে যাব। আমি দেখবেন মিষ্টি বদি নিয়েছি, মিষ্টি বদিটা আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে আমি কী কী অ্যাড করবো সেটাও দেখিয়ে দেবো। এর সাথে আমি অ্যাড করেছি তেঁতুল। তো তেঁতুলটা আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি। তেঁতুলটা আমি সবচেয়ে অনেক ভালো একটা তেঁতুলকে নিয়ে আসছি। তেঁতুল একদম তাজা নতুন তেঁতুল নিয়ে আসছি। এই পর্যায়ে তেঁতুলটাকে আমি এইভাবে পরিষ্কার করে নেব। সবগুলো তেঁতুল আমি এইভাবে পরিষ্কার করে নেব। ময়লা যে হাফচাটা থাকে এটার সাথে ওগুলো আমি ফেলে দিব। তো আমার তেঁতুলগুলো সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি এগুলো তেঁতুলগুলো পানি দিয়ে এইভাবে আমি একটু ভিজিয়ে রাখবো। পানিটা আমি সামান্য পরিমাণ দেবো, পানিটা বেশি দিব না। পানির ভিতর এই পর্যায়ে আমি মশলাটা তৈরি করার জন্য আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি চুলাতে। কড়াইটা গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 5-6 টুকরা আমি লাল মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা একটু নেড়েছে, মরিচটা হয়ে আসলে আমি 5 ফোড়ন দিয়ে দিব। তো মরিচটা হালকা হয়ে আসলে এই কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। সবগুলো মশমশা করে নিব। মশমশা করে ব্লেন্ড করলে ব্লেন্ড করে নিতে পারেন, শিলপাতা থাকলে শিলপাতা বেটে নিতে পারেন। সিদ্ধ করার জন্য আমি এগুলো একটু ঢেলে দিব। সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড কর। আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি, যেহেতু আমার বড়িগুলো এমনিতেই মিষ্টি পাকনা বড়ি। তো আমি 1 গ্লাস পানি অ্যাড করছি, আপনার প্রয়োজন মতো আপনারা নিজেরা অ্যাড করে নেবেন। তো আমি এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো আমি এই পর্যায়ে একটু লবণও দিয়ে দিব, যেহেতু এটা সিদ্ধ হইতে হবে। তো লবণ দিয়ে দিলে লবণটা আমি অনেক পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে দেখে রাখবো। এরপর আমি দেখি কিছুক্ষণ পর পর আমি একটু পাল্টিয়ে দিব। সিদ্ধ হয়ে আসতে প্রায় পানিটা একটু টেনে যেটা আমি এগুলি দেখ ডালের গুড্ডি দিয়ে না হয় অন্য কিছু দিয়ে আমি এগুলি ফিটিয়ে একদম নরম করে ফেলি। দিয়ে এইভাবে কুচি দিয়ে তারপর তেঁতুল থেকে মটরটা বের করে ফেলি। আমি অল্প কিছু বিসি উঠিয়ে ফেলেছি, আর কিছু বিসি আমি ওই সাথে আমাদের রেখে দিচ্ছি, আর কিছুটা বিসি আমি উঠিয়ে ফেলেছি। মশলাগুলো আমার গুঁড়ি করা হয়ে গেছে, সবগুলো বুঝে দিয়ে আস্তে আস্তে আমি ভেঙে নিয়েছি। এই পর্যায়ে আমি যে তেঁতুল ফেস্ট করে দিচ্ছি তেঁতুলগুলো দিয়ে দিব। তেঁতুলের মাটাটা একসাথে করে দিব, যেহেতু এটা মিষ্টি বদি তো মিষ্টি বদির তেঁতুলটা একটু বেশি লাগবে। সবগুলো একসাথে করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দেখি একটু মিষ্টি দিয়ে দিব। মিষ্টি বলতে আমি চিনি অ্যাড করবো। আপনারা চাইলে আপনার খেজুরের গুড় আউকের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি চিনির অ্যাড করবো, কারণ আমার মিষ্টি বদিটা এমনি একটু লাগছে, এই জন্য আমি চিনির অ্যাড করবো। তো আমি দেখে অ্যাড করবো। তো আমি আমার পরিমাণ মতো চিনির অ্যাড করে দিচ্ছি। আমি একটু মিষ্টি আসা করবো, সেক্ষেত্রে একটু মিষ্টিটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে দিবেন। এর পর আমি আর একটু লবণ দিব, কারণ আমার লবণ তার একটু লাগবে। এই পর্যায়ে আমি যে 5 ফোড়ন আর লাল মরিচ এগুলো করছি সেগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি ঝালটা একটু দেখব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে আপনার শিরকা দিতে পারেন। আমি শিরকা দিব না এই কারণে যে আমার আচারটা অল্প, আর আমি আচারটা অনেক জায়গায় দিব, এই আচারটা থাকবে না, সেজন্য আমি
শিরকা অ্যাড করে দিন। তো আপনারা যদি চান যে দীর্ঘ দিন রাখে রেখে খাবেন, সেক্ষেত্রে 6 মাস রেখে খেলে, বাইরে রেখে খেলে আপনারা শিরকা দিয়ে রাখবেন। শিরকা দিয়ে রাখলে আশাটা অনেক ভালো থাকবে। তো আমি এরপর যখন তেল দিব, আমি একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি আমি। এখন তো কড়াই গরম হয়ে আসলো, এরপর যে আমি সর্ষের তেল দিয়ে দিই, পরিমাণ মতো দিব, বেশি দিব না, কারণ তেলটা আচারটা খেয়ে ফেলবো, সেক্ষেত্রে বেশি তেল দিলে ভালো লাগবে না। আমি রসুন দিয়ে বাগার দিব। আমি আমার পছন্দ মতো আচার করি, কেউ খায় কিনা জানি না, তো আমি রসুন দিয়ে আচার করে দিব, বড়ির আচারটা বাগার দিই, আমার কাছে অনেক ভালো লাগে। রসুনটা একটু লালচে হওয়ার জন্য চেষ্টা করবো, তারপরে আমি আচারটা দিয়ে দিব। দিয়ে আসারটা আমি একদিন পর্যন্ত চুলার উপরে রাখবো, কারণ যেহেতু আমরা রোদ পাই না, আমরা ছাদে উঠতে পারি না, রোদ পাই না, তো আমি চুলার উপরে একদিন পর্যন্ত রেখে তারপর দেন বা আমি যাকে দিব বাকি যেভাবে রাখবো সেভাবে রেখে দিব। চাইলে এইভাবে গরম কিছু করেন, আর আমার চাইলে আরেকটু শক্ত আসলে শব্দটা শুনতে অনেক ভালো লাগতেছে তেলের ভিতরে। এটা সত্যি কথা বলতে কি এত সুন্দর একটা সেন্ট আসলেছে যে না বললেই নয়। একের মিষ্টি বড়ি, তারপরে রসুনের বাগার দেওয়াতে অনেক সুন্দর একটা সেন্ট আসছে। তো আমি এটাকে এখন আর শক্ত করবো না, এই পর্যায়ে আমি এরকম নরমই রেখে দিব। তো আমি এখন একটা পরিবেশন করছি, উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর একটা মিষ্টি বড়ির আচার হয়ে গেছে। অনেকেই টক বড়ি দিয়ে করে, তো আমিও করি টক বড়ি দিয়ে, কিন্তু এইবার আমি মিষ্টি বড়ি দিয়ে আচারটা করলাম। তো এই যে তৈরি হয়ে গেল আমার মিষ্টি বড়ি আচার। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।